নমস্কার, আমি সুব্রজিৎ। এবি নিউজে আপনাদের স্বাগত জানাই। প্রথমেই চোখ রাখবো হেডলাইন্সে। জলপাইগুড়ি পুরসভার নতুন প্রশাসক বোর্ডের প্রথম বৈঠক অনুষ্ঠিত। বৈঠকে বোর্ডের পাঁচ সদস্যের মধ্যে বন্টন, বিভিন্ন দপ্তরের দায়িত্ব। লঙ্কা ভুট্টার পর এবার কুমড়ো। কুমড়োর আড়ালে 100 কেজি গাঁজা পাচারের চেষ্টা বানচাল করল কোতোয়ালি থানার পুলিশ। গ্রেপ্তার 2 পাচারকারী। জেল থেকে ছাড়া পেয়ে অসমের বাড়িতে ফেরার পথে লকডাউন বাধা 5 যুবকের। মুক্তিপ্রাপ্ত যুবকদের থাকা খাওয়ার ব্যবস্থা করল গ্রিন জলপাইগুড়ি। সভ্য সমাজে করুণ দৃশ্য। পাতার ঘরে বাস মাধ্যমিক পরীক্ষার্থী মেয়ে ও মায়ের। সহৃদয় মানুষের সাহায্যের দিকে তাকিয়ে অসহায় পরিবার। পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজ্যবাসীর প্রতি আবেদন, সতর্ক থাকুন, ভালো থাকুন। পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে অনুরোধ করা হচ্ছে, যারা বিদেশ থেকে বা বাইরের রাজ্য থেকে এসেছেন তারা 14 দিন বাড়ির বাইরে বেরোবেন না। নিজেকে অবশ্যই আলাদা করে রাখুন। বাকিদের সুস্থ ও ভালো রাখতে নিজের ব্যবহার করা জিনিস অন্যরা যেন ব্যবহার না করেন তা নিশ্চিত করুন। সাবধানে থাকুন, বিশ্রামে থাকুন। জ্বর, শ্বাসকষ্ট বা অন্য কোনো উপসর্গ দেখা দিলে ডাক্তারবাবুর পরামর্শ নিন। বিদেশ থেকে বা বাইরের রাজ্য থেকে যারা এসেছেন তাদের আরও একবার অনুরোধ করা হচ্ছে, 14 দিন বাড়ির বাইরে না বেরোতে। বাইরের কাজকর্ম কিছুদিন পরে করুন। আতঙ্কিত হবেন না, আতঙ্ক ছড়াবেন না। সকল রাজ্যবাসীকে অনুরোধ করা হচ্ছে, কোনো অবস্থাতেই আইন নিজের হাতে তুলে নেবেন না। সেরকম পরিস্থিতি দেখলে স্থানীয় পুলিশ প্রশাসনকে খবর দিন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। পশ্চিমবঙ্গ সরকার দ্বারা জনস্বার্থে প্রচারিত। আসছি বিস্তারিত সংবাদে। জলপাইগুড়ি পুর বোর্ডের মেয়াদ শেষ হয়ে নতুন প্রশাসক বোর্ড গঠিত হয়েছে। পুরসভার প্রশাসকের দায়িত্বে রয়েছেন পাপিয়া পাল। সোমবার পুরসভার আধিকারিকদের উপস্থিতিতে তিনি দায়িত্বভার বুঝে নেন। মঙ্গলবার পুরসভার কনফারেন্স রুমে নতুন বোর্ডের প্রথম প্রশাসনিক বৈঠক অনুষ্ঠিত হয়। জলপাইগুড়ি শহরকে করোনামুক্ত রাখাটাই হবে প্রধান লক্ষ্য। মঙ্গলবার পুরসভার প্রথম বৈঠকের মধ্য দিয়ে এমনই সিদ্ধান্ত নিলেন সরকার পরিচালিত নতুন পুর বোর্ডের সদস্যরা। এদিন প্রায় 2.5 ঘন্টা ধরে বৈঠক করেন নতুন পুর বোর্ডের 5 জন সদস্য। বৈঠকের মধ্য দিয়ে সিদ্ধান্ত নেওয়া হয় জলপাইগুড়ি শহরকে করোনামুক্ত রাখাটাই হবে পুরসভার প্রধান লক্ষ্য। পুরসভার প্রশাসক পাপিয়া পাল বলেন, জলপাইগুড়ি শহরকে নিয়মিত স্যানিটাইজ করার পাশাপাশি গরিব মানুষদের জন্য ত্রাণ বিলি করা হবে। একই সাথে ডেঙ্গু সচেতনতা নিয়েও কাজ করবে জলপাইগুড়ি পুর কর্তৃপক্ষ। এদিন 5 জনের কমিটিতে বিভিন্ন দপ্তরগুলো ভাগ করে নেওয়া হয়। পানীয় জল ও আমরুত প্রকল্প সহ বেশ কয়েকটি দপ্তরের দায়িত্ব দেওয়া হয়েছে প্রাক্তন চেয়ারম্যান ইন কাউন্সিল সৈকত চ্যাটার্জিকে। সন্দীপ মাহাতো পেয়েছেন পূর্ত বিভাগ সহ কয়েকটি দপ্তর। পুরসভার ট্যাক্স ও বিদ্যুৎ বিভাগের দায়িত্ব পেয়েছেন বিশ্বজিৎ সরকার। পুরসভার বাজার ও সলিড ওয়েস্ট ম্যানেজমেন্টের দায়িত্ব পেয়েছেন নিপুষা। ফিনান্স, স্বাস্থ্য বিভাগ ও প্রশাসনিক দায়িত্ব নিজের কাঁধে রেখেছেন প্রশাসক পাপিয়া পাল। কে কোন দপ্তর দেখাশোনা করবে সে বিষয়ে আমরা আলোচনা মাফিক একটা আমরা সিদ্ধান্ত নিয়েছি। প্রথমেই বলি, সৈকত চ্যাটার্জি যেটা দেখ, তার দপ্তর থাকছে ওয়াটার, আমরুত, NULM, UPSL, NUHM, স্বাস্থ্য মিশন, আর তারপরে সন্দীপ মাহাতো, উনি PWD দেখছেন অ্যান্ড বিল্ডিং, তারপরে দেখছেন ট্রেড লাইসেন্সটা, এবং তারপরে আমাদের যেটা হাউস ফর অল সেই বিষয়টিও সন্দীপবাবুর হাতে থাকছে। আর তারপরে বিশ্বজিৎ সরকার, ওনাকে দেওয়া হয়েছে মিউনিসিপ্যাল ট্যাক্স, যেটা সেই দপ্তরটি উনি দেখাশোনা করবেন, এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় আমাদের। এবং তারপরে আসছে লাইট, বিশ্বজিৎ সরকার লাইট। আর নিপুষা, তাকে দেওয়া হয়েছে, ওনাকে মার্কেট করে দেওয়া হয়েছে SWM, অর্থাৎ সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট, যেটা সেটা দিয়ে দেওয়া হয়েছে। আর স্টোর্স নিপুষার আন্ডারে আছে। এই গেল আমাদের দপ্তর বন্টনের বিষয়টি। আর আমাদের স্যানিটাইজেশন দপ্তরটি আমার হাতেই একটা আছে, স্যানিটাইজারটা আমার হাতেই আছে, কিন্তু এই বিষয়টি সমস্তভাবে দেখাশোনা করবেন। আমি বিশ্বজিৎ সরকারকে অনুরোধ করেছি যে এটা উনি নিয়মিত অফিসে এসে এটার সমস্ত তদারকি করবেন এবং আমাকে রিপোর্ট দেবেন। এই হচ্ছে আমাদের। আপনার হাতে কোন কোন দপ্তর? আমার কাছে যেটা আছে, আমি হেলথ রেখেছি,
জেনারেল অ্যাডমিনিস্ট্রেশন রেখেছি, ফিনান্স রেখেছি, স্যানিটাইজেশন রেখেছি এবং অফিস এস্টাবলিশমেন্ট। লকডাউনের মধ্যে আবারও গাঁজা উদ্ধার জলপাইগুড়িতে। একটি মিষ্টি কুমড়ো বোঝাই ট্রাক থেকে উদ্ধার হলো একাধিক গাঁজার প্যাকেট। জলপাইগুড়ি কোতোয়ালি থানার পুলিশ জাতীয় সড়কের গোশালা মোড়ে অভিযান চালিয়ে গাঁজাসহ দুই যুবককে গ্রেপ্তার করে। উদ্ধার হয়েছে 100 কেজি গাঁজা। ভুট্টা ও কাঁচা লঙ্কার আড়ালে গাঁজা পাচারের ঘটনায় গত দুদিনে উদ্ধার হয়েছিল প্রায় 250 কেজি গাঁজা। গ্রেপ্তার করা হয়েছিল 3 জন পাচারকারীকে। কাঁচা লঙ্কা ও ভুট্টা বোঝাই লরিতে গাঁজা পাচারের ঘটনার পর মঙ্গলবার লকডাউনের মাঝে ফের 100 কেজি গাঁজা উদ্ধার করল জলপাইগুড়ি কোতোয়ালি থানার পুলিশ। এবার মিষ্টি কুমড়োর আড়ালে ট্রাকে করে পাচার করা হচ্ছিল এই বিপুল পরিমাণ গাঁজা। গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে কুমড়ো বোঝাই গাড়িসহ দুই পাচারকারীকে গ্রেপ্তার করে জলপাইগুড়ি কোতোয়ালি থানার পুলিশ। ধৃতদের নাম আশিস মণ্ডল ও সুমন মাঝি। পুলিশ পর আনুমানিক 10 প্যাকেট পাওয়া গেছে, ওজন করা হবে, ওজন করলে মোটামুটি পরিমাণটা পুরো পরিমাণটা জানা যাবে। এরপর পুলিশ যা হোক আনুমানিক ব্যবস্থা নেবে। কুচবিহার থেকে নদিয়া জেলা পলাশি যাচ্ছিল, এটা কুমড়ো হয়ে একটা চারশো সাত দুজন গ্রেপ্তার করা হয়েছে, পুলিশ আনুমানিক ব্যবস্থা নেবে। পাচারকারীরা নদিয়া জেলার বাসিন্দা বলে জানা গিয়েছে। ধৃতরা জানায় ধূপগুড়ি থেকে নদিয়ায় নিয়ে যাওয়া হচ্ছিল এই গাঁজা। এখন তো আপাতত ধরা পড়েছে গাঁজা কুমড়া গাঁজা। কোথায় নিয়ে যাচ্ছিল গাঁজাটা? গাঁজাটা যাচ্ছিল পলাশি। তোমরাই নিয়ে যাচ্ছিলে? কত টাকার গাঁজা এখানে? আমরা তো জানি না। তা কে দিল এই গাঁজাটা? কে দিল? আমরা আদৌ জানি না। আমরা গাড়ি ভাড়া করে। কোথায় ছিল গাঁজাটা? গাড়ির তলায় ছিল। তাহলে তুমি ধরলো? তুমি তাহলে জানো না? তুমি জানো না স্যার? আমরা কি করে জানবো বলেন? আমরা গাড়ির ভেতরে শুয়ে ছিলাম। জেল থেকে মুক্তি পেয়েও নিজেদের বাড়ি ফিরতে পারছেন না 5 যুবক। দীর্ঘ প্রায় 2 মাস থেকে জলপাইগুড়ি কেন্দ্রীয় সংশোধনাগারে বন্দী ছিলেন অসমের ডিমাপুরের বাসিন্দা ওই যুবকেরা। গতকাল রাতে জেল থেকে মুক্তি পেল বাড়ি যাওয়ার জন্য হন্যে হয়ে শহরের রাস্তায় ঘুরছিলেন তারা। সেই যুবকদের সহযোগিতায় এগিয়ে যান গ্রিন জলপাইগুড়ি স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা। গত 12 মার্চ থেকে জলপাইগুড়ি কেন্দ্রীয় সংশোধনাগারে বন্দী ছিলেন অসমের 5 যুবক। এদের মধ্যে 3 যুবক ট্রাক চালক ও 2 জন ট্রাকের খালাসি। উল্লেখ্য, অসম থেকে সেগুনকাঠ কলকাতায় নিয়ে যাওয়ার সময় জলপাইগুড়ি তিস্তা সেতু এলাকায় বনদপ্তর এই ট্রাক দুটিকে আটক করে এবং ওই ট্রাক চালক ও খালাসিদের গ্রেপ্তার করে। এরপর থেকে জলপাইগুড়ি কেন্দ্রীয় সংশোধনাগারে বন্দী ছিলেন তারা। সোমবার রাতে জলপাইগুড়ি কেন্দ্রীয় সংশোধনাগার থেকে এই 5 যুবককে মুক্তি দেওয়া হয়। জেল থেকে বেরিয়ে পায়ে হেঁটে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ায় এরা। গভীর রাতে জলপাইগুড়ি রোড স্টেশন এলাকায় পৌঁছয় ওই 5 যুবক। স্টেশন থেকে বলে দেওয়া হয় তাদের বাড়ি ফেরার এখন কোনো ব্যবস্থা নেই। এরপর ওই 5 যুবক স্টেশনের বাইরে বসে থাকেন। তাদের দেখে এগিয়ে যান স্থানীয় বাসিন্দারা। এরপর বাসিন্দারা খবর দেন গ্রিন জলপাইগুড়ি নামক একটি স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যদের। স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা গিয়ে ওই 5 যুবকের খাবারের ব্যবস্থা করেন। পাশাপাশি যতদিন ওই 5 যুবক তাদের বাড়ি ফিরতে পারছেন না ততদিন তারা এই স্বেচ্ছাসেবী সংগঠনের কাছেই থাকবে বলে জানিয়েছেন ওই স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্য অঙ্কুর দাস। জেলখানা থেকে ছাড়া পাওয়ার পরে বাড়ি ফেরার উদ্দেশ্যে জলপাইগুড়ি রোড স্টেশনে এসেছে, কিন্তু ট্রেন না পাওয়ার কারণে এখানে আছে এবং ওরা খাবার পাচ্ছে না। দুপুর 12টায় কোনোরকমভাবে জেল থেকে খাইয়েছিল, তারপর থেকে কোনো খাবার পাচ্ছে না। সেই শোনার পরে আমরা সাথে সাথে রান্না করি। আমাদের যদিও সারাদিনে যা রান্না ছিল সব শেষ হয়ে গেছিলো, নতুন করে দুজন রান্না করে আমরা এখানে ওদেরকে খুঁজে বের করে খাওয়ার ব্যবস্থা করলাম। যদি যাওয়ার ব্যবস্থা না হয় তাহলে আমরা ওদের দায়িত্ব নিতে চাই যে যতদিন এখানে থাকবে লকডাউন পরিস্থিতিতে ততদিন ওদের থাকার এবং খাওয়ার ব্যবস্থা আমরা যেমন করবো। স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যদের এমন সহযোগিতা পেয়ে খুশি ওই যুবকেরা। এরা গ্রিন এনজিও গ্রিন জলপাইগুড়ির মানুষগুলো আপনারা খাওয়া দাওয়া দিল, তো রাত্রির সময় তারা আপনারা খুঁজিয়ে আইলো, তারা খাওয়া দাওয়া দিল, বহুত ধন্যবাদ তারাকে। এখন তারা আপনারা থাকবারও ব্যবস্থা দিতেছে, আজকে সব তারা করতেছে, তারা আপনার রিক্সটা নিয়ে আপনারা তারা থাকবার ব্যবস্থা দিব বলছে, তো তারা সবকে ধন্যবাদ। লকডাউনের জেরে ভিন রাজ্যে আটকে রয়েছেন হাজার হাজার পরিযায়ী শ্রমিক। সেখানে তাদের খাবারের ব্যবস্থা নেই, নেই কোনো থাকার ব্যবস্থা, নেই চিকিৎসার ব্যবস্থাও। বাড়িতে ফিরতে না পেরে একেবারেই অসহায় অবস্থায় রয়েছেন ওই শ্রমিকরা। অবিলম্বে তাদের ফিরিয়ে আনার দাবিতে এবার রাস্তায় নামলেন এসইউসিআই দলের সদস্যরা। সরকারের পক্ষ থেকে ভিন রাজ্যে আটকে পড়া শ্রমিকদের ফিরিয়ে আনার জন্য নানা কর্মসূচি ঘোষণা করা হলেও অনেক শ্রমিক আজও বাইরের রাজ্যগুলোতে আটকে রয়েছেন। নিজেদের চেষ্টায় বিভিন্নভাবে বাড়ি ফিরতে গিয়ে অসংখ্য শ্রমিক প্রাণ হারিয়েছেন বলে অভিযোগ। তা সত্ত্বেও কেন্দ্রীয় ও রাজ্য সরকার কোনো পদক্ষেপ নিচ্ছে না বলে অভিযোগ এসইউসিআইয়ের।
কেন্দ্র এবং রাজ্য সরকারের পরিযায়ী শ্রমিকদের প্রতি চূড়ান্ত অবহেলা ও বঞ্চনার ফলে ইতিমধ্যে শতাধিক শ্রমিকের মর্মান্তিক মৃত্যু ঘটেছে। পরিযায়ী শ্রমিকদের সুরক্ষা, খাদ্য ও বাড়ি ফিরিয়ে আনার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের ক্ষেত্রে কেন্দ্র ও রাজ্য সরকারের মধ্যে টানা পোড়েনের ফলে পরিযায়ী শ্রমিকদের জীবন দুর্বিষহ অবস্থায়। এরই প্রতিবাদে মঙ্গলবার এসইউসিআই দলের পক্ষ থেকে সারা ভারত পরিযায়ী শ্রমিক বাঁচাও দিবস পালন করা হয়। এদিন জলপাইগুড়ি জেলার বিভিন্ন প্রান্তে এবং জলপাইগুড়ি শহরের কদমতলা মোড়ে দলের পক্ষ থেকে বিক্ষোভ প্রদর্শন করা হয়। এদিনের বিক্ষোভ কর্মসূচিতে নেতৃত্ব দেন দলের জেলা কমিটির সদস্য হরিভক্ত সর্দার, সুজিৎ ঘোষ, জীবন সরকার সহ অন্যান্য নেতারা। গোটা ভারতবর্ষ জুড়ে পরিযায়ী শ্রমিকদের নিরাপত্তার দাবিতে এবং মৃত শ্রমিকদের পরিবারকে উপযুক্ত ক্ষতিপূরণ দেওয়ার দাবি সহ তাদের সুস্থভাবে ঘরে ফেরানোর দাবিতে আজকে আমরা এখানে সমবেত হয়েছি। গোটা ভারতবর্ষ জুড়েই পরিযায়ী শ্রমিক রক্ষা দিবস হিসাবে আমরা আজকে পালন করছি, তারই অঙ্গ হিসাবে আমরা এই কদমতলা মোড়ে জড়ো হয়েছি। চার মাস আগে শেষ হয়ে গিয়েছে মেয়াদ, অথচ মেয়াদ পার হয়ে যাওয়া সেই ঠান্ডা পানীয় ত্রাণ হিসেবে বিতরণ করা হলো গরিব মানুষদের মধ্যে, এমনই চাঞ্চল্যকর অভিযোগ উঠল জলপাইগুড়িতে। একটি রাজনৈতিক সংগঠনের পক্ষ থেকে গত দুদিন ধরে জলপাইগুড়ি শহরের 24 নম্বর ওয়ার্ডের বাসিন্দাদের মধ্যে ঠান্ডা পানীয় বিতরণ করা হয়। ইতিমধ্যে ওই পানীয় খেয়ে অনেকেই অসুস্থ হয়ে পড়েছেন বলে অভিযোগ করেন স্থানীয় প্রাক্তন কাউন্সিলর অমলান মুন্সি। তিনি জানান, সাধারণ মানুষ না দেখেই এই পানীয় খাইয়ে দিয়েছে শিশুদের, তাদের অনেকেরই পেট ব্যথা শুরু হয়েছে বলে অভিযোগ তার। তার অভিযোগ, চার মাস আগে শেষ হয়ে গিয়েছিল ওই ঠান্ডা পানীয়ের মেয়াদ। এই নিয়ে এলাকার মানুষের মধ্যে আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে। ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর অমলান মুন্সি বলেন, বিষয়টি নিয়ে তারা মানুষদের সচেতন করছেন, প্রশাসনকেও জানিয়েছেন এই ঘটনা। একটি রাজনৈতিক দলের কর্মীরা 24 নম্বর ওয়ার্ডের গরিব মানুষগুলোর বাড়িতে গিয়ে পালপি অরেঞ্জ নামক একটি অরেঞ্জ জুস লোকের বাড়িতে বাড়িতে দেয়। যে যারা খেয়েছে, বিশেষ করে বাচ্চারা এফেক্টেড হয়ে গেছে, কারো পেটে ব্যথা, কারো পেটের গণ্ডগোল শুরু হয়ে যায়। আমি তখনই বুঝতে পারি যে ব্যাপারে কোনো একটা গণ্ডগোল হয়েছে। সেই বোতলগুলো পরীক্ষা করে দেখতে পাই যে এগুলো অলরেডি এক্সপায়ারি হয়ে গেছে, বোতলগুলো এক্সপায়ারি হয়ে গেছে। এবং প্রশাসনকেও আমরা জানিয়েছি কী করে কোকাকোলা কোম্পানির এই ধরনের রিজেক্টেড মাল বাজারে এলো এবং কোনো একটি রাজনৈতিক দলের কর্মীদের হাতে, এবং তারা কী করে গরিব মানুষের মধ্যে এগুলো বিতরণ করছে, তা যেন প্রশাসন অবশ্যই দেখেন। 100 দিনের কাজে দুর্নীতির অভিযোগের খবর করতে গিয়ে হেনস্থার শিকার হতে হলো চার সাংবাদিককে। তাদের ধাক্কাধাক্কি করা হয় এবং মোবাইল ফোন কেড়ে নেওয়ার চেষ্টা করা হয় বলে অভিযোগ। সাংবাদিকদের হেনস্থার এই ঘটনাটি ঘটে রাজগঞ্জ ব্লকের সুখানি গ্রাম পঞ্চায়েতের কার্যালয়ের সামনে। উপপ্রধান ইসরায়েল হক ছুটে গিয়ে সাংবাদিকদের উদ্ধার করে নিরাপদ স্থানে পাঠিয়ে দেন। হেনস্থার ঘটনায় নাম জড়িয়েছে এক পঞ্চায়েত সদস্যার স্বামীসহ 6 জনের। জানা গিয়েছে প্রধান পাড়ার পঞ্চায়েত সদস্যা নাজমা খাতুনের স্বামী ছালিলমুদ্দিন মোহাম্মদ, মকবুল হোসেন, জালু মোহাম্মদ সহ 7 জন সাংবাদিকদের ওপর চড়াও হয়। ভিডিও করা শুরু করতেই সাংবাদিকদের ওপর আক্রমণ শুরু করে তারা। এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে তৃণমূল SC/ST OBC সেলের সাধারণ সম্পাদক পূর্ণচন্দ্র রায়। দেখেন, এরা এই পঞ্চায়েত ওর কিভাবে সাংবাদিকদের হেনস্থা করলো, এটা একদম আমি ধিক্কার জানাই। কারণ সাংবাদিক একটা ভারতের সংবিধানের চতুর্থ স্তম্ভ, এই সাংবাদিকদের ওরা হেনস্থা যে করলো এটা মোটেই ঠিক করেনি, এটা লজ্জাজনক। আমি ওই পঞ্চায়েতকে আমি ধিক্কার জানাচ্ছি। উপপ্রধান ইসরায়েল হকও ঘটনার নিন্দা করে দুঃখ প্রকাশ করেছেন। ফের টোটো অভিযানে নামলো জলপাইগুড়ি সদর ট্রাফিক পুলিশ। লকডাউনের পর থেকে টোটোর বিরুদ্ধে লাগাতার অভিযান চলছে জলপাইগুড়ি সদর ট্রাফিক পুলিশের। মঙ্গলবারও ঠিক এমনই চিত্র দেখা গেল জলপাইগুড়ি শহরে বিভিন্ন এলাকায়। লকডাউনের মধ্যেও অকারণে যারা টোটো নিয়ে বের হয়ে শহরে এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছেন, সেই টোটোগুলিকে ধরে সদর ট্রাফিক দপ্তরে নিয়ে যাওয়া হচ্ছে। মঙ্গলবারও শহরে বিভিন্ন জায়গা থেকে বেশ কয়েকটি টোটো আটক করে পুলিশ। পুলিশের এই অভিযান লাগাতার চলবে বলে জানা গিয়েছে। অন্যদিকে এক টোটো চালক টোটো নিয়ে ওষুধ কিনতে বের হলে তাকেও পুলিশ ধরে ফেলে। এরপর তিনি কান্নায় ভেঙে পড়েন। টোটো চালক জানান তার হার্টের প্রবলেম রয়েছে, তিনি যদি টোটো চালাতে না পারেন তাহলে তার ওষুধ কেনা হবে না। আমার হাড়ে প্রবলেম আছে, আমি কামাই করি, 150 টাকা কামাই করি, ওষুধ কিনি খাই। ইসের নয়া বস্তি মোড় থেকে কি বলছে পুলিশ, কি বলছে এখন? বললো যে ওই যে আইসি সাহেবের কাছে যাইতে। আচ্ছা, আপনাকে টোটো নিয়ে ধরা হয়েছে? আচ্ছা, কি করবেন এখন? ধরলো যে আপনাকে এখন যদি আটকায় রাখে গাড়িটা, আমার ওষুধ খাওয়া হবে না।
সোমবার থেকে শুরু হয়েছে চতুর্থ দফার লকডাউন। এবার এর সঙ্গে যুক্ত হয়েছে নাইট কারফিউ। নাইট কারফিউয়ের কারণে এখন রাতের জলপাইগুড়ি শহরে চলছে পুলিশি টহল। সোমবার থেকে 31শে মে পর্যন্ত তালা বন্ধ থাকবে ভারত। শুরু চতুর্থ দফার লকডাউন। সন্ধ্যা 7টা থেকে পরের দিন সকাল 7টা পর্যন্ত জারি থাকবে কারফিউ। জরুরি প্রয়োজন ছাড়া এই সময় বাড়ির বাইরে বেরোনো বারণ। সে কারণে জলপাইগুড়ি শহরের পথে রাতের বেলায় চলছে পুলিশি টহল। আর সেই ছবি ক্যামেরাবন্দি করলেন আমাদের প্রতিনিধিরা। তেলেঙ্গানা থেকে প্রথম শ্রমিক স্পেশাল ট্রেন পৌঁছলো নিউ কোচবিহার স্টেশনে। 6:20 ট্রেনটি নিউ কোচবিহার স্টেশনে ঢোকে। ট্রেন থেকে নামার পর যাত্রীদের ফর্মাল স্ক্রিনিং করার পর সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করে জেলা প্রশাসনের পক্ষ থেকে যে মহকুমা ভিত্তিক কাউন্টার করা হয়েছিল তারা নির্দিষ্ট নিজ নিজ মহকুমার কাউন্টারগুলোতে যান। সেখানে তাদের প্রশাসনিক নিয়ম অনুযায়ী কাজগুলো করার পর বাসে করে তাদের নিজেদের মহকুমায় পাঠিয়ে দেওয়া হয়। এবার তাদের কোয়ারেন্টিনে থাকতে হবে। এদিন এই ট্রেনটি তেলেঙ্গানা থেকে এসেছে। পরবর্তী জুন থেকে আরও যে সমস্ত ট্রেন আসবে তাদের জন্য আলাদা করে ব্যবস্থা করা হয়েছে বলে জানান কোচবিহারের জেলা শাসক। ওখানে যে আজকে পর্যন্ত কেমন ছিলেন? ওখানে খুব কষ্ট ছিল, কাজ বন্ধ হয়ে যায়, তারপরে খাওয়া দাওয়ার খুব অসুবিধা হয়। এখন আমাদের বাচ্চার কাছে ফিরে এসে আমরা খুব স্বামী নিরুদ্দেশ, ভিক্ষা করেই চলে জীবনযাপন এবং মেয়ের পড়াশোনা। অস্বাস্থ্যকর পরিবেশে একচিলতে পাতার ঘরে বসবাস অরবিন্দ অঞ্চলের বাসিন্দা দীপালী মণ্ডল ও পড়ুয়া মেয়ে বীণা মণ্ডলের। জলপাইগুড়ি অরবিন্দ অঞ্চলের বাইপাসের ধারে সুপারি পাতা দিয়ে তৈরি জরাজীর্ণ কুঠুরিতে বসবাস মা দীপালী মণ্ডল ও মেয়ে বীণা মণ্ডলের। নেই কোনো নিরাপত্তা, মুখে দুমুটো খাবার তোলায় যেখানে কষ্টকর সেখানে সংগ্রাম করে পড়াশোনা চালিয়ে যাচ্ছে কিশোরী মেয়ে বীণা মণ্ডল। মানুষের বসবাসের অনুপযুক্ত ঘরে থেকেই এবছর কুমুদিনী বালিকা বিদ্যালয় থেকে মাধ্যমিক পরীক্ষা দিয়েছে সে। তার জন্মের আগেই বাবা নিরুদ্দেশ হয়ে যান। মেয়েকে বুকে আঁকড়ে লড়াই নিত্যসঙ্গী মা দীপালী মণ্ডলের। প্রতিদিন ভোরে নগর কীর্তনের পাশাপাশি ভিক্ষা করেই চলে মা আর মেয়ের জীবনধারণ। তাদের এই অবর্ণনীয় অসহনীয় অবস্থার কথা তুলে সাহায্যের কাতর আবেদন জানালো কিশোরী বীণা মণ্ডল। ছোট থেকে এভাবে চলে যাচ্ছে, কি করে তোমাদের পরিবার চলে? মা নগর করে, আশেপাশে থেকে যান, তাই দিয়ে চলে যায়। কেউ তোমাদের জন্য সাহায্য এগিয়ে আসেনি? আমি যা ঘরের পজিশন, ঘর তো যে কোনো সময় ভেঙে পড়তে পারে, তোমরা চাপা পড়ে যেতে পারো, কি বলো? এটা কারোর কাছে আবদার রাখবে যে যদি কেউ এগিয়ে আসে? কেউ যদি এগিয়ে আসে স্বইচ্ছা। তুমি পড়াশোনা করো? কি করো? মাধ্যমিক দিলাম। কোন স্কুলে দিয়েছো? দেবনগর কুমুদিনী বালিকা বিদ্যালয়। এই যে ঘরটা, তোমাদের ঘরের অবস্থাটা খুব খারাপ। কোন পঞ্চায়েতের কাছে গেছিলে কখনো যে ঘর? একটা তো সরকার থেকে একটা ঘর দিয়েছে, হাউস ফর অল, সকলের জন্য। আমাদের নির্দিষ্ট জায়গা নেই, তার জন্য দিবে না। তাদের এই নিদারুণ অসহায়তার কথা তুলে ধরেন ICDS কর্মী বাবলি ঘোষ মণ্ডল। তিনি জানান মা মেয়েকে সাহায্যের জন্য এগিয়ে আসেনি প্রশাসন, তবে তিনি ওদের সাহায্যের জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছেন। ওই নগর কীর্তন করে যা পায় তাই নিয়ে আসে। তা আমার বাড়ির এলাকায় আমি এতদিন চুপচাপ ছিলাম, কারণ ভাবছিলাম কোনো প্রশাসনের তরফ থেকে হোক বা পঞ্চায়েত তরফ থেকে হোক কোনো সাহায্য টাজুরা পাবে। মানে যা দেখছি, যে কোনো সময় ঘর চাপা পড়ে, সময় ঝড়ে বা বৃষ্টিতে বা জোরে হাওয়া চালালে ঘরটা ভেঙে যেতে পারে, ভেঙে চাপা পড়ে মারাও যেতে পারে। তারপরে হচ্ছে এখন ব্যবস্থা, যদি কোনো সহৃদয় ব্যক্তি বা প্রশাসনের তরফ থেকে যদি ওদের একটা ঘরের ব্যবস্থা করে দেওয়া হয় তাহলে ওরা একটু উপকৃত হবে। ওরা যে ঘরে বসবাস করে তা বসবাসের যোগ্য নয়, যে কোনো সময় যে কোনো ধরনের দুর্ঘটনা ঘটে যেতে পারে। তাছাড়াও আরও অনেক সমস্যা ওদের ঘিরে রেখেছে। ওদের ঘর ঠিক করে দেওয়ার ব্যবস্থা করবেন বলে জানালেন স্থানীয় পঞ্চায়েত শঙ্করী ঘোষ। এটাও প্ল্যান নিয়েছি যে ঘরটা খুবই দুরবস্থা, আমরা সবাই মিলে এই ঘরটা রিসেন্ট কেকি দিব দিয়ে টিন দিয়ে বা পাকা খুঁটি দিয়ে একটু ঠিক করে দেবো। আমরা কালকে রাতেই সিদ্ধান্ত। হ্যাঁ না, আমার হয়তো সরকার থেকে যেখানে জায়গা দেবে সেখানে চলে যেতে হবে। ও নিজস্ব কোনো জায়গা নেই? ওর নিজস্ব কোনো জায়গা নেই, তো যেখানে থাকে সেটা PWD-র জায়গা। সরকারি নিয়ম না মেনে স্কুলের ছোট ছোট শিশুদের ডেকে এনে ত্রাণ বন্টন স্কুল প্রাঙ্গণে। রাজগঞ্জ ব্লকের সরকারপাড়া প্রাথমিক স্কুলে শিশুদের হাতে 14 রকম পুষ্টিকর খাদ্য তুলে দিলেন প্রধান শিক্ষক। মূলত স্কুলের এক শিক্ষক মুস্তাফিজুর রহমান ভেবেছিলেন
এই পবিত্র রোজার সময় নিজের উদ্যোগে নিজের স্কুলের শিশুদের হাতে বিভিন্ন রকমের ফল ও পুষ্টিকর খাদ্য তুলে দেবেন। সেই কারণে মুস্তাফিজুর রহমানের উদ্যোগে আজ স্কুল প্রাঙ্গণে সমস্ত স্কুলের ছাত্রছাত্রীদের হাতে এই খাদ্য সামগ্রী তুলে দেওয়া হয়। বর্তমানে সমস্ত স্কুল বন্ধ রয়েছে, তারপরও স্কুলে কেন ছাত্রছাত্রীদের ডেকে এনে তাদের হাতে খাদ্য সামগ্রী দেওয়া হলো, এই নিয়ে প্রশ্ন করলে স্কুলের প্রধান শিক্ষক সঞ্জীব চাকি জানান, তারা স্কুলে ছাত্রছাত্রীদের ডাকেননি, অভিভাবকদের আসতে বলেছিলেন, কিন্তু ছাত্রছাত্রীরাও চলে এসেছে। সেই কারণে সামাজিক দূরত্ব বজায় রেখে খাদ্য সামগ্রী তাদের হাতে তুলে দেওয়া হলো। উনি রমজান মাস পালন করছেন, রোজা রাখছেন, এবং সেই উদ্দেশ্যে ওনার মনে হয়েছে যে একটা অত্যন্ত পবিত্র রমজান মাস, এটা একটা ভীষণ ভালো কাজ হবে। উনি আমাদের বাচ্চাদের, আমাদের স্কুলের বাচ্চাদের, অ্যাকচুয়ালি বাচ্চাদেরকে আমরা ডাকিনি, গার্জিয়ানদেরকে খবর দিয়েছিলাম, কিন্তু বহু গার্জিয়ান আসেনি, বাচ্চা চলে এসেছে, সেজন্য আমরা বাধ্য হয়ে এদেরকে ডিস্টেন্সিং মেনটেন করা, আপনারা দেখতে পাচ্ছেন ডিস্টেন্সিং মেনটেন করে আমরা এদেরকে 10টি পুষ্টিকর আইটেমকে তুলে দিচ্ছি ওদের হাতে। করোনা সংক্রমণ রুখতে রাজগঞ্জ ব্লকের বিভিন্ন এলাকায় স্যানিটাইজ করা হলো মঙ্গলবার। করোনা ভাইরাসের থাবা ক্রমশই পড়ছে দেশ তথা রাজ্যে, আর এই ভাইরাসের সংক্রমণ ঠেকাতে বামপন্থী ছাত্র যুব সংগঠনের তরফে সোমবার রাজগঞ্জ ব্লকের বিভিন্ন এলাকায় জীবাণুমুক্ত করা হয়। স্প্রে মেশিনের মধ্যে জীবাণু রাসায়নিক মিশিয়ে বাজার, বিভিন্ন দোকান, বিভিন্ন অফিস সহ নানা জায়গায় স্যানিটাইজ করা হয়। এদিনে কর্মসূচিতে উপস্থিত ছিলেন ছাত্রনেতা রাহেন আব্দুল, অমর রায়, রুস্তম আলী, যুব নেতা মইদুল হাসান, মমতাজ আলী সহ অন্যান্যরা। ছাত্রনেতা রুস্তম আলী বলেন, তাদের এই স্যানিটাইজেশনের কর্মসূচি আগামীতেও চলবে। কিছু কিছু জায়গায় যেগুলো জনবহুল এলাকা, সেই সমস্ত জায়গায় আজকে আমরা স্যানিটাইজ স্প্রে করলাম, ভবিষ্যতে আরও আমরা কিছু প্রোগ্রাম নিব। করোনা মোকাবিলায় চলছে লকডাউন, ফলে প্রচুর গরিব মানুষ এখন কর্মহীন অবস্থায় চরম কষ্টের দিন যাপন করছেন। সেই সব পরিবারগুলির পাশে সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছেন অনেক সহৃদয় মানুষ। লকডাউনে গরিব অসহায় মানুষদের পাশে দাঁড়িয়ে সাহায্যের হাত বাড়িয়ে দিল জলপাইগুড়ি পুরসভার 11 নম্বর ওয়ার্ডের আদরপাড়া দক্ষিণেশ্বরী স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা। সোমবার এলাকার অসহায় গরিব মানুষদের হাতে খাদ্য সামগ্রী তুলে দেওয়া হয়। এদিন এলাকার 50 জন গরিব মানুষের হাতে 2 কেজি চাল, 500 গ্রাম ডাল, তেল, লবণ, সাবান সহ বিভিন্ন নিত্য প্রয়োজনীয় সামগ্রী তুলে দেন উদ্যোক্তারা। উপস্থিত ছিলেন শুক্লা রায়, মনিকা দাস সহ স্বনির্ভর গোষ্ঠীর অন্যান্য সদস্যরা। একটি স্বেচ্ছাসেবী সংগঠন ও 19 নম্বর ওয়ার্ডের বিদ্যালয়ের ছাত্রদের উদ্যোগে এবং 19 নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর লোপামুদ্রা অধিকারীর সহযোগিতায় ওই এলাকার ICDS-এর শিশুদের জন্য শিশু খাবার তুলে দেওয়া হয়। দুধ, বিস্কুট এবং রান্না করা খাবার পরিবেশন করা হয়। 200 জনকে এই খাবার তুলে দেওয়া হয়েছে এদিন। অপরদিকে রাজগঞ্জ বিধানসভার অন্তর্গত শাহুডাঙ্গিতে পেট্রোল পাম্পের এক কর্ণধার তপন আচার্যর উদ্যোগে প্রায় 500 জন দুস্থ মানুষের হাতে বিভিন্ন খাদ্য সামগ্রী তুলে দেওয়া হয়। খাদ্য সামগ্রীগুলো তুলে দেন রাজগঞ্জের বিধায়ক খগেশ্বর রায়। এছাড়াও উপস্থিত ছিলেন বিন্নাগুড়ি গ্রাম পঞ্চায়েতের প্রধান শশীচন্দ্র বর্মন। লকডাউনে কর্মহীন হয়ে পড়া অসহায় মানুষদের কথা চিন্তা করে এই খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে বলে জানালেন উদ্যোগী তপন আচার্য। মঙ্গলবার মাতৃসংঘ জনকল্যাণ আশ্রমের পক্ষ থেকে রানীনগরে অবস্থিত শ্রী শ্রী সুদিন কুমার মিত্র বিদ্যাপীঠে অসহায় গ্রামবাসীদের মধ্যে বিভিন্ন রকমের খাদ্য সামগ্রী তুলে দেওয়া হয়। বিশিষ্ট ব্যবসায়ী স্বপন সাহার উদ্যোগে এদিন এই ত্রাণ তুলে দেওয়া কর্মসূচি ছিল দ্বিতীয় দিন। বিশেষ ক্ষমতা সম্পন্ন ব্যক্তিদের সাহায্যের হাত বাড়িয়ে দিল বন দপ্তর। আজ বৈকুণ্ঠপুর বন বিভাগের বেলাকোবার রেঞ্জ অফিসে রাজগঞ্জ ব্লকের শতাধিক ক্ষমতা সম্পন্ন বিশেষ ব্যক্তিদের হাতে চাল, ডাল সহ বিভিন্ন খাদ্য সামগ্রী তুলে দিলেন বেলাকোবার রেঞ্জ অফিসার সঞ্জয় দত্ত। এই বিষয়ে রেঞ্জ অফিসার সঞ্জয় দত্ত জানান, লকডাউন চলাকালীন সময় চরম সমস্যায় পড়েছেন রাজগঞ্জ ব্লকের প্রচুর বিশেষ ক্ষমতা সম্পন্ন মানুষেরা। এমনিতেই তারা কোনো রকম কাজ করতে পারেন না, তারপরে বাড়ির অন্যান্য ব্যক্তিরাও কাজের সাথে যুক্ত থাকলেও তারাও কাজ করতে পারছেন না। সেই কারণে তাদের কথা চিন্তা করে চাল, ডাল সহ বিভিন্ন খাদ্য সামগ্রী তুলে দেওয়া হলো। আমফান ঘূর্ণিঝড় শক্তি বাড়িয়ে পশ্চিমবঙ্গের দিকে এগিয়ে আসছে, অন্যদিকে মেঘালয় ও বাংলাদেশের ওপরে একটি ঘূর্ণাবর্তন সৃষ্টি হয়েছে। এর জেরে প্রচুর জলীয় বাষ্প পশ্চিমবঙ্গে ঢোকার কারণে গরম অনুভূত হচ্ছে জলপাইগুড়ি সহ উত্তরবঙ্গের বিভিন্ন জেলাগুলিতে। ঘূর্ণিঝড় আমফান শক্তি বাড়িয়ে অতি প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে। সোমবার আমফানের অবস্থান ছিল দীঘা থেকে 940 কিলোমিটার দূরে বঙ্গোপসাগরের উপরে। রাজ্যের দক্ষিণবঙ্গ হয়ে বাংলাদেশের দিকে যাওয়ার সম্ভাবনা রয়েছে আমফান ঘূর্ণিঝড়ের বলে জানিয়েছে জলপাইগুড়ি কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর। অন্যদিকে বাংলা ও মেঘালয়ের উপর একটি ঘূর্ণাবর্ত রয়েছে, এর জেরে পশ্চিমবঙ্গে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকছে।
এই কারণে চব্বিশ ঘণ্টায় উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় ঝড় ও বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর। এছাড়াও জলীয় বাষ্প প্রচুর পরিমাণে রাজ্যে ঢুকে পড়ায় এখন উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় খুব গরম অনুভূতি হচ্ছে। আগামী চব্বিশ ঘণ্টায় ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। জলপাইগুড়ি কেন্দ্রীয় আবহাওয়া দপ্তরের বিজ্ঞানী রণেন্দ্র সরকার বলেন, চব্বিশ ঘণ্টার মধ্যে ঝড় ও বৃষ্টি হলে তাপমাত্রা কিছুটা কমার সম্ভাবনা রয়েছে। মেঘালয় ও বাংলাদেশে ঘূর্ণাবর্তন রয়েছে, তাই গরম অনুভূতি হচ্ছে। ঘূর্ণিঝড় আমফান রাজ্যের দিকে আসতে আরও কিছু সময় লাগবে। তখন গত চব্বিশ ঘন্টার আমফান ঘূর্ণিঝড়, প্রবল ঘূর্ণিঝড়টা তার শক্তি বাড়িয়ে অতি প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে। বর্তমানে দীঘা থেকে 940 কিলোমিটার দূরে অবস্থান করছে। এটি নর্থের দিকে যাওয়ার সম্ভাবনা আছে। ঠিক আছে, আগামী চব্বিশ ঘন্টায় উড়িষ্যার উপকূল হয়ে ওয়েস্টবেঙ্গল বরাবর হয়ে বাংলাদেশের দিকে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এক তার উত্তর নিম্নচাপ অক্ষরেখা সামুদ্রবন ওয়েস্টবেঙ্গল এবং একজনিং মেঘালয়ের উপর থাকায় আগামী চব্বিশ ঘন্টায় ঝড় বৃষ্টির সম্ভাবনা আছে। এবি নিউজ শেষ করার আগে নিউজ হেডলাইন্স আরও একবার। জলপাইগুড়ি পুরসভার নতুন প্রশাসক বোর্ডের প্রথম বৈঠক অনুষ্ঠিত। বৈঠকে বোর্ডের পাঁচ সদস্যের মধ্যে বণ্টন বিভিন্ন দপ্তরের দায়িত্ব। লঙ্কা ভুট্টার পর এবার কুমড়ো। কুমড়োর আড়ালে 100 কেজি গাঁজা পাচারের চেষ্টা বানচাল করল কোতোয়ালি থানার পুলিশ। গ্রেপ্তার 2 পাচারকারী। জেল থেকে ছাড়া পেয়ে অসমের বাড়িতে ফেরার পথে লকডাউন বাধা 5 যুবকের। মুক্তিপ্রাপ্ত যুবকদের থাকা খাওয়ার ব্যবস্থা করল গ্রিন জলপাইগুড়ি। সভ্য সমাজে করুণ দৃশ্য। পাতার ঘরে বাস মাধ্যমিক পরীক্ষার্থী মেয়ে ও মায়ের। সহৃদয় মানুষের সাহায্যের দিকে তাকিয়ে অসহায় পরিবার। করোনা ভাইরাস নিয়ে অযথা আতঙ্কিত হবেন না বা গুজব ছড়াবেন না। পশ্চিমবঙ্গ সরকার এই ভাইরাস মোকাবেলায় আপনার পাশে আছে। জ্বর, কাশি ও শ্বাসকষ্ট, ফ্লু এর লক্ষণগুলি করোনা ভাইরাস সংক্রমণেরও সাধারণ উপসর্গ। এই উপসর্গগুলি দেখা দিলে কিছু বিষয়ে আপনাকে মেনে চলতে হবে। সাবান এবং জল দিয়ে কিংবা অ্যালকোহল আছে এমন হ্যান্ড রাব দিয়ে বারবার হাত ধোয়া অভ্যেস করুন। হাঁচে কিংবা কাশির সময় কনুই ভাঁজ করে নাক মুখ ঢেকে রাখুন অথবা রুমাল বা টিস্যু ব্যবহার করুন। ব্যবহৃত টিস্যু ঢাকনা দেওয়া ময়লা ফেলার পাত্রে ফেলুন। ভিড়ের মধ্যে যাবেন না। অসুস্থ বোধ করলে ডাক্তার দেখান এবং আগামী 14 দিন একান্তে বিশ্রামে থাকুন। নিজের মুখ, চোখ এবং নাক স্পর্শ করবেন না এবং প্রকাশ্যে থুথু ফেলবেন না। পশ্চিমবঙ্গ সরকার দ্বারা জনস্বার্থে প্রচারিত। এখনকার মতো এবি নিউজ এখানেই শেষ করছি। পরবর্তীতে ফিরে আসব অন্যান্য খবরের সঙ্গে। দেখতে থাকুন এবি আমার ভিসায়। নমস্কার।